তো বন্ধু ভালো আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমার উপরে হয়তো অনেকেই রাগ করেছেন। বিষয়টা হচ্ছে আমি বাংলায় ভিডিও দিতে দিতে হিন্দিতে দিচ্ছি, হিন্দিতে ভিডিও দিচ্ছি, এই নিয়ে একটা একটা সমস্যার মধ্যে আছেন। দেখেন ভাই, বিষয়টা হচ্ছে বাংলাতে ভিডিও আমি বন্ধ করিনি, বন্ধ করব না, আমি ভিডিওটা দেব। কিন্তু বিষয় হচ্ছে দেখেন, আমি বাংলাতে যদি ভিডিও করি তাহলে আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ টোটালটাই দেখবে, আর সেই সঙ্গে সঙ্গে আসাম, ত্রিপুরা, তারপরে ওই বিহার, ঝাড়খণ্ডের আশপাশে কিছু অংশ হয়তো বাংলায় ভিডিওটা দেখবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে আমি যেহেতু ভারতবর্ষের নাগরিক, এইখানটায় আমার সাবস্ক্রাইবার কিন্তু যে সমস্ত বন্ধুগুলো আছে, যেরকম আপনারা বাংলাভাষী আছেন সেই সঙ্গে সঙ্গে হিন্দিভাষীও আছে, তা তারাও কিন্তু অনেক রিকোয়েস্ট করে যে দাদা হিন্দিতে ভিডিও করেন। তা যাই হোক, তাদেরকেও আমার দেখতে হয়, তা এই কারণে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তা যাই হোক, এতে আপনার কোনো রকম রাগ করার কিছু নেই। তা যাই হোক, আমি বাংলাতে ভিডিও দেব, এটা বন্ধ করব না। যাই হোক, আপনাদের হয়তো ভুল ধারণা। তা যাই হোক, আমি ভিডিও দিয়ে দেব, অসুবিধা নেই। তা আজকের কিছু কমেন্ট আমি বেছে বেছে নিয়ে রেখে দিয়েছি, যে কমেন্টগুলোর আমি রিপ্লাই দেবো। তা চলুন তাহলে শুরু করি। তা প্রথম যে যার কমেন্টটা নিয়ে আমি শুরু করবো আর কি, তিনি বাংলাদেশের রংপুর বিভাগ থেকে, লালমাটির জেলা থেকে আপনি বলছেন। তো আপনার একটা 4HP একটা ইঞ্জিন আছে, তা সেই ইঞ্জিনটা স্টার্ট ঠিকই হয়, কিন্তু বিষয় হচ্ছে অনেক সময় লাগে। ধরেন 2-3 মিনিট সময় লাগে স্টার্টটা উঠতে আর কি। তা আপনি এই বিষয় নিয়ে আপনি এর সমাধানটা চেয়েছেন। তা আপনি আরও বলেছেন যে অনেক মেকানিক হেরে গেছে। তো দেখেন, বিষয়টা হচ্ছে হারাটা হারা জেতা এটা কোনো ফ্যাক্টর নয়। বিষয়টা হচ্ছে যখন যে ইঞ্জিনের রোগটা সঠিকভাবে আমরা ধরতে পারবো, তখন আমরা সঠিকভাবে কাজটা করতে পারবো, এটা হচ্ছে বিষয়। হয়তো রোগটা সঠিকভাবে ধরা হয়নি, এই কারণে হয়তো দেখলো আপনার ইঞ্জিনের প্রবলেমটা সলভ হয়নি। তা যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আমি বলবো যে দেখেন, আপনার নজেল প্লাঞ্জার কেমন আছে আমি জানি না, এই বিষয় নিয়ে আপনি কিছু বলেননি, বা আপনার কম্প্রেসার লাইনটা কেমন আছে সেটাও কিন্তু আপনি কিছু বলেননি। তো যাই হোক, মোটামুটি এই জিনিসটা নিয়ে আমি একটু বলি যে একটা ইঞ্জিন কখন স্টার্ট উঠতে, মানে স্পিড উঠতে কখন দেরি করে। তো বিষয় হচ্ছে তেলের লাইনটা কোনো রকম সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু তাদের স্পিড উঠতে দেরি হয়, অনেকটা টাইম লেগে যায়। তা বিশেষ করে ডেলিভারি ভ্যালভ যদি খারাপ থাকে, দেখা যাচ্ছে ডেলিভারি ভ্যালভ মিস করছে, তাহলে কী হলো, প্রেশারটা, তেলের প্রেশারটা সঠিকভাবে দিতে পারবে না, তাহলে কী হবে, স্টার্টটাও উঠতে অনেক দেরি হবে। তা প্লাঞ্জার, নজেল প্লাঞ্জারটা একটু দেখবেন, মোটামুটি আমার মনে হয় 100% ঠিক হয়ে যাবে, আপনি ডেলিভারি ভ্যালভটাকে চেঞ্জ করুন। আর যদি এইগুলো ঠিক থাকে, কম্প্রেসার লাইনটাও আপনি দেখবেন যদি ভালো থাকে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমি একটা জায়গার কথা বলে দিচ্ছি, এইখানটা আপনি একটু ফলো করুন আপনার ইঞ্জিনে, যে আপনার ইঞ্জিনের এয়ার ক্লিনারটা কী আছে। ছোটো যদি এয়ার ক্লিনার থাকে, দেখা যাচ্ছে যে ওর ভিতরের গ্যাপটা কিন্তু ছোট থাকে, তাহলে কী হলো, বাতাসটা নিতে কিন্তু অনেক কষ্ট হয়, আর এতে করে কী হয়, অনেকটা সময় লেগে যায় যে ইঞ্জিনের RPMটা উঠতে। তা আপনি এয়ার ক্লিনারটা একটু ফলো করেন, আর যদি এয়ার ক্লিনার থেকেও থাকে তাহলে কিন্তু হয়তো দেখা গেলো যে ফিল্টারটা জাম হয়ে আছে, আপনি ফিল্টারটাকে দরকার হলে এয়ার ক্লিনার খুলে একবার আপনি স্টার্ট করে দেখুন, তাহলে সমস্যাটা বোঝা যাবে। এরকম একটা কেসে পড়েছিলাম যে পাওয়ার টিলারের এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে অন্য আর একটা দিন আমি বলবো, এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। তা যেহেতু গল্প না, মানে আমার কাজের একটা অভিজ্ঞতা, তা সেটা নিয়ে আমি বলবো, এখন অনেক টাইম লেগে যাবে। তা যাই হোক, আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কী করতে হবে না হবে। তা যাই হোক, আপনি এটা আগে ফলো করুন, তারপরে যদি প্রবলেম থেকে থাকে তারপরে আপনি একটাবার কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে। তো এরপরে কমেন্ট করেছেন
নাম হচ্ছে অলিউল্লাহ। আপনার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া, থানা নবীনগড়, আর গ্রামের নাম সলিমগঞ্জ। তো আপনার একটা 4 HP ডিজেল ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটায় রোকারে মবিল ওঠে না আর প্রচণ্ড পরিমাণে গরম হয়। তা আপনি লিখেছেন আমার কমেন্টের উত্তরটা দেন না দাদা। যাই হোক, বিষয়টা হচ্ছে একদম কিছু মনে করবেন না, আমি আপনি বেশ কিছু কমেন্ট করেছেন, আমি ফলো করেছি বেশ কিছুদিন ধরে আপনি কমেন্ট করেছেন, আমি রিপ্লাই দিয়েছি, অবশ্য আপনি দেখেননি হয়তো, আর এত রিকোয়েস্টের কিছু নেই মোটামুটি। যাই হোক, দেখেন আপনারা আমার ভিডিও দেখেন, তা যেহেতু আপনাদের প্রবলেমের জন্যই আমি আছি, তা রিকোয়েস্টের কিছু নেই, আপনি কমেন্ট করেছেন তার আমি রিপ্লাইটা দেব অবশ্যই। তা যেহেতু আপনার রকারে মবিল ওঠে না আর প্রচণ্ড গরম হয় ইঞ্জিনটা, তা প্রথমত আপনি কিন্তু যেখানে 1200 মবিল লাগে, এয়ার কুলার ইঞ্জিনগুলোর 1200 মবিল লাগে, সেইখানটায় আপনি 1400 মবিল দিয়ে দেখতে পারেন, 1 নম্বর। আর 2 নম্বর, যদি দেখা যাচ্ছে যে তাও উঠলো না, তাতে করে সমস্যা প্রবলেমটা কাটলো না, তাহলে কি করবেন, তাহলে আপনি এই যে এই জিনিসটাকে দেখছেন, এটা হচ্ছে ট্যাপি, হেল্প ট্যাপি, এটা এখানে পুশ রডটা কানেক্ট হয়ে থাকে, আর রকার আছে না, রকারটাকে প্লে করানো কাজ করে, এটা ফিটিং হয় বডির মধ্যে, আর এটা হচ্ছে ক্যামশ্যাফ্ট। তো ক্যামশ্যাফ্টের ঠিক এই জায়গাটাই ফিটিং হয়, এখানে একটা আর এখানে একটা ফিটিং হয়। তো বডির সঙ্গে অনেক সময় কি হয়, বডিটা লুজ হয়ে যায়, এই ট্যাপিটটা প্রথমে চেঞ্জ করবেন, চেঞ্জ করলে পরে বডি যেহেতু চেঞ্জ করার দরকার নেই, আপনি এই ট্যাপিটটাকে চেঞ্জ করুন, করার পরে মবিলটা ওঠা শুরু করবে। আর যেহেতু গরম হচ্ছে ইঞ্জিন, এইখানটায় কিন্তু ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হবে, যদি কি না দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টে কোনো প্রবলেম আসে বা থাকে, তাহলে কিন্তু এই হিট হওয়ার ব্যাপারটা আসে। এছাড়াও আরও অনেক হিট হওয়ার কারণ থাকে, যেটা আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু প্রচুরভাবে মানে বেশ কিছু আমি এর এক্সাম্পল হিসাবে আমি ভিডিও দিয়েছি যে কী কী কারণে হিট হয়, ওভার হিট হয়। তাই এদিনকেও একটা দেওয়া হলো, এটা হিন্দিতে দিয়েছিলাম, যাই হোক আপনি হয়তো ফলো করেছেন কি না জানি না। আর এই ক্যামশ্যাফ্ট এর যদি এই রিডগুলো বসে যায়, তাহলে কিন্তু ইঞ্জিন হিট হয় প্রচণ্ড, ইঞ্জিন হিট হবে, লোড নেবে না। এই ক্যামশ্যাফ্ট নিয়েও কিন্তু বেশ কিছু ভিডিও আমি দিয়েছি, 2-3টে ভিডিও আছে, তাই এই জিনিসগুলো আপনি অবশ্যই ফলো করবেন, আশা করি আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ আপনার এই সুন্দর একটা কমেন্ট করার জন্যে, আর এত রিকোয়েস্টের কিছু নেই ভাই, খুব ভালো লাগলো আপনি কমেন্ট করেছেন। তো এরপরে কমেন্ট করেছেন MD মেহেদী হাসান, তা আপনি বলেছেন যে 25 HP ইঞ্জিনে ভাইব্রেশন, প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে, কিভাবে এটা সলভ করব। তা বিষয় হচ্ছে আপনার এই কমেন্টটা পড়ে আমি মোটামুটি বেশ পিছনের কিছু স্মৃতি আমার মনে পড়ে গেল আর কি। তা ছোট্ট একটা গল্প, মানে আমার কাজের লাইফেরই কোনো একটা স্মৃতি আমি একটুখানি আলোচনা করি, তাহলে পরে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার কমেন্টটা রিপ্লাইটাও এইভাবে, মানে উত্তরটাও আপনি এই 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 জায়গাটা পেয়ে যাবেন। তা চলুন শুরু করি। বেশ কিছুদিন আগে, মোটামুটি ধরেন আজ থেকে প্রায় 15-16 বছর আগে, সেই সময় আমার সঙ্গে একটা ছেলে কাজ করত, যেহেতু তাদেরই একটা পাওয়ার ডিলার ছিল, তা সেই হিসাবে তাদের বাড়িতে কাজে যেতাম, যেতে যেতে একটা খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাদের বাড়ির থেকে, বাড়ির সঙ্গে। তা সেই সঙ্গে সঙ্গে তার বাবা বললো যে তাহলে আমার এই ছেলেটাকে তুমি কাজ শেখাও, আমি যে ঠিক আছে চলুক। তা ওকে নিয়ে এদিক ওদিকে কাজে যেতাম, তা যেতে যেতে একদিনকে ওর দিদির বিয়ে হয়েছে যে এইখানটায়, তা ওখানটাই একদিন কাজে গেছি, তা তাদের বাড়িতে একদিন গেলাম, তো বলছে যে আমাকে একটা পাওয়ার টিলার কিনে দাও, আমি যে ঠিক আছে দেবো। তো বললো যে একটু কম পয়সার মধ্যে মোটামুটি একটু ভালো পাওয়ার টিলার যদি থাকে তাহলে আমাকে একটু খবর দিল, আমি যে ঠিক আছে। তো যাই হোক, নিজেদের একটা রিলেটিভের মধ্যে চলে আসছে, একটা ঘনিষ্ঠ জায়গায় চলে এসছে, তা যাই হোক এরকম কাজ করতে করতে মোটামুটি একটা পাওয়ার টিলার কাজ করতে গেছি, তার বাড়ির পাশে একজনের একটা সাইফিং গাড়ি বিক্রি হবে। তা
খবর পেলাম, ঠিক আছে চলো দেখি, দেখে আসি। দেখলাম যে গাড়িটার অন্য সব জায়গা ভালো আছে, মোটামুটি গিয়ারবক্স বা ইঞ্জিন এসব জায়গা ভালো আছে, কিন্তু অন্য অন্য জায়গাগুলো সেইগুলো নষ্ট হয়ে গেছে। যেরকম ওই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল হাতল, তারপরে যে রোটারের উপরে যে ঝাঁপ, এইগুলো যেরকম এয়ার ক্লিনার খারাপ হয়ে গেছে, সাইলেন্সার নেই, এইরকম বিভিন্ন রকমের প্রবলেম হয়ে রয়েছে। তা জিজ্ঞাসা করলাম যে কত হলে বিক্রি করবেন, তা বলছে যে দেখো 20,000 টাকা হলে দিয়ে দেবো। আমি বলছি 20,000 না, 15,000 টাকা নেবেন। তাই এইরকম একটা দাম দরদাম করে মোটামুটি 16,000 টাকায় আমরা কিনে নিয়েছিলাম। নিয়ে ওনার ওই ছেলেটার বোনা এই জামাইবাবুকে দিয়েছি। একটা মোটামুটি একটা হিসাব ছিল যে এই গাড়িটা মোটামুটি আর যদি 5-7,000 টাকা খরচা করা যায় তা একদম নতুন হয়ে যাবে। যাই হোক, অন্য অন্য সাইডগুলো খুব ভালো আছে, টায়ার ফায়ার যে ক্যাজুয়াল টেজুয়াল যেগুলো আছে সবই ভালো আছে। তা দেওয়ার পরে এইবার যখন রিপেয়ার করব সেই টাইমে ইঞ্জিনটা খোলা হয়, খুলে মোটামুটি একদম এ টু জেড ঝেড়ে কাজ করা হয়। ধরেন সিলিন্ডার, পিস্টন, ক্র্যাঙ্ক পালিশ করে নতুন বুস্ট টুস্ট লাগিয়ে, মানে ইঞ্জিনের যাবতীয় যা খরচা করার কথা সেগুলো করা হলো। করার পরে আমি যেহেতু রিপেয়ার করে আমি গিয়ে চলে এসেছি বাড়িতে, তাই একদিনকে ফ্রি চালানোর পরে একদিনকে মাঠে নামাতে গেল। মাঠে নামিয়ে একটা ড্রাইভার দিয়ে চালাচ্ছে। তা পরের দিনই আমার কাছে ফোন করছে, বলছে ভাই বিশাল পরিমাণে গাড়ি কাঁপছে, মানে কারেন্টে যেমন হাত দিলে পারে যেরকম শর্ট মারে, ঠিক ওই রকম শর্ট মারছে, গাড়ির গায়ে হাত রাখা যাচ্ছে না। আমি বলছি কীরকম হলো, এরকম কেস তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, কাজ শেষে মোটামুটি অন্য জায়গায় কাজে গিয়েছিলাম, সেই কাজটা শেষ করে তার বাড়িতে গেলাম। তারপরের দিন গিয়ে মোটামুটি সব কিছু খুলে দেখা দেখার পরে কোনো রকম সমস্যা ধরা গেল না, ধরা পড়লো না। তা পিছনে অ্যাকচুয়ালি আমি সেই সময়ই আমি স্টার্ট দিয়েছিলাম, দিয়ে যখনই স্লো পিক আপে চলছে কোনো রকম সমস্যা নেই, যখনই পিক আপটা বাড়ানো হচ্ছে ফুল পিক আপ যেই দেওয়া হচ্ছে হাতলগুলো এত কাঁপছে মানে ধরে রাখা যাবে না, এতটাই কাঁপছে কি বলবো, মানে ঝিনঝিন করছে একদম। তা এবার খোলা হলো, মোটামুটি একটা বুঝতে পারলাম যে হয়তো টাইমিংয়ে কোনো রং আছে কি না। তা টাইমিং কভার খোলা হলো, খুলে দেখলাম যে না টাইমিং সব ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু দেখছি যে টাইমিং ঠিক আছে অথচ এইরকম কাঁপছে কেন। তাহলে পিছনের ব্যাক সাইডের কভারটাকে খুলে দেখি ব্যালেন্সারের যে পিটগুলো আছে ঠিক দুটো ঠিক এইরকম হয়ে রয়েছে, এইরকম হয়ে। আমি সঙ্গে সঙ্গে টাইমিং কভারের দিকে চলে আসলাম, এসে দেখি টাইমিং ঠিক আছে, মার্কিং ঠিক আছে, অথচ ব্যালেন্সারের পেনিয়াম দুটোই এইরকম, অ্যাকচুয়ালি এইভাবে থাকার কথা সেটা ঠিক এইভাবে রয়েছে, মানে দুটোই এক সাইডে টানছে। তা এতে করে পরিষ্কার বুঝতে পারলাম যে তাই তো এই সমস্যা একটা বিশাল। ফট করে কী করলাম, ঘুরিয়ে নিয়ে মার্কিং আর করলাম না, ওই উপরের ব্যালেন্সারটা স্টার্টিং পেনিয়ামটা বের করে ব্যালেন্সারটাকে ঘুরিয়ে একেবারে সমান করে দিয়ে ওখানে টাইমিং করে দিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু এবার ফিটিং করার পরে এবার যখনই আবার স্টার্ট দিলাম দেখলাম আর কোনো ভাইব্রেশান নেই। তা অ্যাকচুয়ালি এই যে গাড়িটা, এই গাড়িটা দীর্ঘদিন তার বাড়িতে চলেছে, মানে এই প্রবলেমটা কিন্তু দীর্ঘদিনের ছিল, যার জন্যে ওই ভদ্রলোক চালাতে পারেনি, যার জন্যে হাতল ফাতলগুলো সব নষ্ট হয়ে গেছে, সাইলেন্সার, এয়ার ক্লিনার এইগুলো টোটালি নষ্ট হয়ে গিয়েছিল এই একই কারণে, মানে কি প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন হবে। এরকম একটা সিচুয়েশান গিয়ে যদি দাঁড়ায় ইঞ্জিনের তাহলে প্রচণ্ড ভাইব্রেশন হবে। ওই ইঞ্জিনটা যখন আমি রিপেয়ার করে দিয়ে আবার চলে আসলাম, কি বলবো, ওই ইঞ্জিনটা দীর্ঘ 3 বছর ধরে খুব সুন্দরভাবে চলেছে, মানে এত সুন্দরভাবে চলেছে যে কল্পনার বাইরে, মানে কি অ্যাকচুয়ালি ইঞ্জিনটা প্রথম থেকেই এই প্রবলেমটা সলভ করতে পারিনি বা কোনো একটা মিস্টেক একটা ব্যাপার চলে এসেছে। তা ওই এটা রিপেয়ার করার পর থেকে ওই ইঞ্জিনটা খুব সুন্দরভাবে চলেছে, এটা আশা করি আমার মনে হয় আপনার এই জিনিসটা দেখলে পারেই মনে হয় ঠিক হয়ে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর, এবার এই যে আপডাউন হয়ে যাওয়ার কারণটা কি আমি বলি, এই বিষয়টা হচ্ছে অনেক সময় কি হয়
উপরে ব্যালেন্সার আর নিচের ব্যালেন্সার দেখা যাচ্ছে যে হয়তো দেখা গেল চেঞ্জ করবে, হয়তো দেখা গেল যে নিচের ব্যালেন্সারের সঙ্গে মোবিল পাম্প যেহেতু ফিটিং হয়ে থাকে ওই খাজ কাটা জায়গাটা হয়তো পাওয়া যাচ্ছে না, হয়তো ব্যালেন্সার পাওয়া যাচ্ছে না, তাহলে কী হলো উপরে ব্যালেন্সারটা নিয়েই ওই খাজ কেটে দেখা যাচ্ছে যে আমরা ওইটা ফিটিং করি। এইবার কী হয় সমস্যা, যখনই উপরে ব্যালেন্সারটা নিচেই যখন ফিটিং করা হবে তখন কি হয় ওই ব্যালেন্সারের যে চাবির ঘাট ওই টাইমিংটা ঠিক থাকে না, তাতে করে কী হয় এই আপ ডাউন হয়ে থাকে। তো অতএব এই জিনিসটা একটু ফলো করবেন। এই কিছুদিন আগেও আমি একটা ব্যালেন্সার আমি পাচ্ছিলাম না বলে উপরে ব্যালেন্সারটা কেটে নিচে ফিটিং করলাম, তার তো অবশ্য তার আবার মার্কিংটা আমার ঠিক করে নিতে হয়েছিল। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, যদি এই সমস্ত জায়গা যদি সব ঠিক থাকে তাহলে দেখেন একটা জিনিস আমি দেখাই, এটা হচ্ছে পাওয়ার টিলারের পিস্টন পিন। এই যে ভিতরটা দেখেন কতটা ফাঁকা আছে, অনেক সময় দেখা যায় যে এই পিস্টন পিনের ভিতরটা কিন্তু ফাঁকাটা ছোট থাকে, মানে কি এর যতটা ওজন থাকে তার থেকে বেশি ওজন ওই পিনের থাকে, তাহলে কি হলো পিস্টনের সঙ্গে যখন আপ ডাউন করবে অটোমেটিকলি কিন্তু এর একটা ভাইব্রেশন কিন্তু চলে আসবে, তা এই জিনিসটা একটু খেয়াল করবেন। আর ভাইব্রেশন হওয়া মানে কি উপরের ট্যাঙ্কির যে আই বোল্ট থাকে ওই আই বোল্টও থাকে না, নষ্ট হয়ে যায়। তা আশা করি বুঝতে পেরেছেন কি করতে হবে না করতে হবে। তা আপনার এরকম একটা কমেন্টের জন্যে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আমার পুরনো দিনের কিছু স্মৃতি আমার মনে পড়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করতে থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ।